কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীর সড়কে যান চলাচল বেড়েছে। পাড়া মহল্লায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন। প্রধান প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনে বের হওয়াদের ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আরও 7 দিন বাড়িয়ে 14 জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাজধানীর শাহবাগ এলাকায় রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অপ্রয়োজনে বের হওয়াদের ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, সব মিলিয়ে সার্বিক চিত্র কি দেখছেন? ষষ্ঠ দিনে এসে মানুষ যেমন বেশি করে বের হচ্ছে, তেমনি আমরা সড়কগুলোতে দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছেন তাদের তৎপরতা কিছুটা কমে গেছে। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, সেটি হচ্ছে যে প্রথম যেদিন লকডাউন শুরু হয় সেদিন আমরা দেখেছিলাম রাজধানীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছিল, কিন্তু আজকে এসে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় কোনো ধরনের চেকপোস্ট নেই এবং যেখানে চেকপোস্ট আছে সেখানেও খুবই ঢিলে ঢালাভাবে চেক করা হচ্ছে। আমরা এখন রাজধানীর শাহবাগে আছি, শাহবাগের এখানে চেকপোস্ট একটি বসানো হয়েছে, পুলিশ প্রতিটি গাড়ি চেক করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে শাহবাগের পরে যে মৎস্য ভবন মোড় এবং হাইকোর্ট মাজারের যেই গেট রয়েছে সেখানে পুলিশের চেকপোস্ট ছিল। আমরা একটু আগে ঘুরে এসেছি, সেই জায়গাগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়নি। এবং শাহবাগের কথাও যদি বলি, এই চেকপোস্টটিও এখন থেকে সর্বোচ্চ 10 মিনিট আগে বসানো হয়েছে। অর্থাৎ শুরুর দিকে যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্যান্য যে বাস্তবায়নকারী বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে, আমরা এই ষষ্ঠ দিনে এসে তাদের মধ্যে অনেকটাই ঢিলেঢালা ভাব লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আমরা যেটি দেখেছি, সাধারণ মানুষ শুরুর দিকে যতটা না সতর্ক ছিল বের হওয়ার ক্ষেত্রে, এখন তার চেয়ে বেশি সংখ্যক মানুষ রাস্তা বের হয়ে আসছে এবং নানা অজুহাত দেখিয়ে তারা এই চেকপোস্টগুলো পার হওয়ার চেষ্টা করছে। সাবরিনা, রাজধানীর শাহবাগ এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন।